তিন অনুপাতে বিভক্ত করলে সে বিভক্ত ওই বিন্দুর স্থানাঙ্ক কত, এরকম দেখেছো না? মনে আছে কি? জি স্যার, জি হ্যাঁ, স্যার, এম এস টেন অনুপাতে বিভক্ত জি করলে স্যার, সেই বিন্দুর স্থানাঙ্ক কত অন্ত। আবার তারপর দেখো ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও, এটা এই টার্মগুলো তোমাদের মধ্যে নতুন মনে হতে পারে, তো এগুলো কি? তারপর প্রজেকশন বলতে কি বোঝায়, একটা লাইন থেকে আরেকটা লাইনের উপর প্রজেকশন, দুটা লাইনের মধ্যবর্তী কোণ, এইটুকুই মোটামুটি আজকে আলোচনা করব। তো সেখানে বেশ কিছু এক্সাম্পল আমরা দেখব, আবার কিছু আর্টিকেল বা কিছু থিওরি বা এই টাইপের লেমা, এগুলো কিছু প্রমাণ করব, আর কিছু এক্সাম্পল আমরা করব, আর হয়তো তোমাদের কয়েকটা করতে দিব এই আর কি। তো তার জন্য আমি তোমাদের ক্লাসে একটা বইয়ের কথা বলছিলাম, বলে দেখি সেই বইটা কোন বই ছিল, মনে আছে কারো? থ্রি ডাইমেনশনের জন্য, শুনতে পাচ্ছি না কে যেন বলছে। সলিড জিওমেট্রি বই নাকি? ইয়েস, সলিড জিওমেট্রি। তো এখন দেখলাম সলিড জিওমেট্রি বইটা আসলে ওটা তো ক্লাসে সরাসরি করালে, অফলাইনে ক্লাসটা হলে ওই বইটা দেখেই করাতাম, তো ওটার যেহেতু পিডিএফ পাওয়া যাচ্ছিল না, বুঝতে পেরেছো? তো আমি অন্য আরেকটা বই চুজ করেছি, কারণ তো একই দুটা বই প্রায় একই রকমই, ইন্ডিয়ান রাইটার বই, তো ওইটা আবার ওই ছবি তুলে তুলে পড়াতে হবে, লেখাগুলো একটু ঝাপসা, সেই জন্য আমি এই বইটা তোমাদের সাজেস্ট করছি। তো এখানে রেফারেন্স বুক হচ্ছে অ্যানালাইটিক্যাল সলিড জিওমেট্রি, অ্যানালাইটিক্যাল সলিড জিওমেট্রি। সেটার পিডিএফ আছে? হ্যাঁ, পিডিএফটা পেয়েছি, সেই জন্য আমি এটা থেকে পড়াবো। শান্তিনারায়ণের বই মোটামুটি একই রকম, ওই লেখাও একই, ওই টপিকগুলো একই, আর্টিকেল গুলো একইভাবে সাজানো আছে, মোটামুটি একটু চেঞ্জ আছে কিন্তু একই টাইপের, মোটামুটি সিমিলার। তো যাই হোক, অসুবিধা, যেহেতু ওটা পড়াইনি আর এটা এটা থেকে পড়ালে অসুবিধা নেই, আর একই জিনিসগুলো আমরা যেগুলো পড়বো সেটা এখানেও আছে। তো যাই হোক, এটা হচ্ছে শান্তিনারায়ণের বই, তোমরা পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো আমরা আমাদের মূল টপিকে চলে যাই, কি কি এখানে দেখবো খুব ভালো করে বোঝার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? তাছাড়া কিন্তু ওই পরে গেলে আবার মনে হবে যে এগুলো কি আসতেছে বোঝা যাচ্ছে না, কারণ থ্রি ডাইমেনশনের ব্যাপারটা তো এখানে পুরোপুরি থ্রি ডাইমেনশন ধরো আঁকানো যায় না, ফলে একটা আন্দাজ করে নিতে হয়, থ্রি ডাইমেনশন আঁকালে ওইভাবে পুরো বোঝা যায় না, কারণ সেই জন্য এটা একটু আন্দাজ করে নিতে হয়, একটু বোঝার চেষ্টা করতে হয় ওইভাবে, কারণ পুরোপুরি দেখা যায় না যে এটাই থ্রি ডাইমেনশন কিনা। তো এখন আমরা চলে যাই একটা স্পেসে একটা বিন্দুর অবস্থান যে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখো এই যে এখানে যে রেফারেন্স ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটা থ্রি ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। তো এখানে দেখো, টু লোকেট এ পয়েন্ট ইন স্পেস থ্রি নাম্বারস আর রিকোয়ার্ড, এনি পয়েন্ট ইন স্পেস ইজ রিপ্রেজেন্ট বাই অ্যান অর্ডার অফ ট্রিপল এ বি সি অফ রিয়েল নাম্বারস। টু রিপ্রেজেন্ট পয়েন্ট ইন স্পেস উইথ ফার্স্ট চুজ এ পয়েন্ট ফিক্সড পয়েন্ট ও, তাহলে সেই ওটাকে আমরা বলি অরিজিন, দেন থ্রি ডিরেক্টেড লাইন্স যেগুলোকে বলা হয় কোয়ার্ডিনেট অ্যাক্সিস। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা কীরকম, সাপোজ যদি রুমের মাঝখানে একটা বিন্দু, যদি ধরো সাপোজ ধরলাম বিন্দুটা যেভাবে হোক একটা ঝুলন্ত অবস্থায় একটা বিন্দু আছে, তখন আমরা এটা কীভাবে কী করবো, এটাকে আমাদের ধরো এটা একটা, এটা একটা দেয়াল, এই পাশে এটা একটা দেয়াল, আর এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে না? বুঝতে পেরেছো? জি স্যার, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ফ্লোর। জি স্যার, আচ্ছা, এটা ধরো বাম পাশের দেয়াল, এটা ডান পাশের দেয়াল, এটা বাম পাশের দেয়াল, এটা ডান পাশের দেয়াল। তো এই জায়গায় ধরো এটা যদি আগে ছিল কি, জাস্ট মেজের কোন একটা পয়েন্টে একটা ধরো মার্বেল পড়ে আছে, ঠিক আছে না, যেটা আমরা টু ডাইমেনশনাল দেখেছি, তাহলে এই মার্বেলটা ধরো এই এই কোণা, এই কোণা থেকে এই মার্বেলটা একটা পজিশন যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, ধরো এই এই লাইন বরাবর কিছু দূর যেতে হবে, তারপর সোজা এই লাইন বরাবর যেতে হবে, তাই না? এরকম না, তখন আমরা ওটাকে কি বলেছি, এক্স ওয়াই পয়েন্ট, তাই না? স্যার আচ্ছা, এখন যদি আরো একটু উপরের দিকে একটা ধরো এরকম শূন্য একটা পয়েন্ট আছে, কিছু একটা আছে, শূন্য একটা পয়েন্ট আছে, যদি শূন্য ওইভাবে কোনো কিছু ওইভাবে আটকে রাখা সম্ভব না, কিন্তু বলছি যে এই বিন্দু শূন্য একটা কিছু একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা পেতে গেলে আমাকে কি করতে হবে বলো দেখি, অবস্থানটা পেতে গেলে এখানে এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, আবার জেড অক্ষ বরাবরও যেতে হবে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ, তখন ওই বিন্দুর তাহলে অবস্থানের জন্য আমাদের তিনটা
এরকম ভ্যালুর দরকার, এক্স ওয়াই জেড। তো এখানে যে বিন্দু সাপেক্ষে আমরা নিচ্ছি মেজার করতেছি সবকিছু, সেটা তো অরিজিন। আচ্ছা এই যে লাইনগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্সিস। তো এই যে আমরা এগুলোকে বলবো তাহলে কি, এটা একটাকে বলবো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আচ্ছা তো এখন দেখো এই যে ফ্লোরটাতে, ফ্লোরটাতে কাদের কাদের ভ্যালু আছে বলো দেখি। ফ্লোরে, ফ্লোরের প্রতিটা পয়েন্টে দেখো শুধু এক্স ওয়াই, তার ফ্লোরের পয়েন্টগুলো কেমন আছে, এক্স কমা ওয়াই। আচ্ছা এই পাশের দেয়ালে দেখো তো কি কিসের কিসের ভ্যালু আছে, এক্স জেড, এক্স জেড। এটা কিন্তু শুধুমাত্র এক্স এবং জেড, আর এটাতে জেড ওয়াই, জেড বা জেড ওয়াই যেটাই বলি। তো আমরা এখানে যে সিস্টেমটা ক্যালকুলেশন করতেছি সেটা কিন্তু হচ্ছে, যে সিস্টেমটা নিয়ে কথা বলতেছি সেটা ছিল কি, রেকট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে কি, এই যে এই অ্যাক্সিস গুলো এদের সাথে একটার আর একটার অ্যাঙ্গেল কত, এটা পারপেন্ডিকুলার তাই না, 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। তো সেই জন্য এটা বলে রেকট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে পারি আমরা। আচ্ছা এখানে যে জিনিসটা আসলো যে এই যে তাহলে এক্স এবং ওয়াই পয়েন্ট গুলো যে প্লেনে আছে সেটাকে আমরা তাহলে কি বলতেছি, এটাকে তখন আমরা বলি এক্স ওয়াই প্লেন, বুঝতে পেরেছো? তাহলে এক্স ওয়াই প্লেনে জেড ইকুয়াল টু কি, জিরো না? অর্থাৎ এই পয়েন্টে, এই প্লেনটাতে দেখো আমি, হ্যাঁ এই প্লেনটাতে দেখো এখানে কিন্তু জেড এর মান সবসময় কি জিরো। আবার এটা, এটার কথা বিবেচনা করো দেখি, অর্থাৎ আমি বলছি যে এই যে এটার কথা বিবেচনা, এখানে কি ওয়াই ইকুয়াল টু জিরো না, ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এই প্লেনটাকে আমরা কি প্লেন বলবো, এক্স জেড, এক্স জেড প্লেন তাই না? আচ্ছা আর এই প্লেনটাতে কি, এই প্লেনটাতে কি এক্স জিরো, অতএব এটাকে বলবো আমরা এক্স জিরো, ওয়াই জেড, ওয়াই জেড প্লেন। ঠিক আছে এখন দেখো একটা জিনিস, তো এই যে প্লেন, তাহলে ধরো এক্স অ্যাক্সিস কিভাবে পাওয়া যায়, দুটা প্লেন ইন্টারসেক্ট করলে এটা কি পাওয়া যায়, লাইন পাওয়া যাচ্ছে না? দুটা প্লেন যদি এরকম করে কাট করে তাহলে কিন্তু এই লাইনটা পাওয়া যাচ্ছে তাই না? তো এরকম তাহলে এক্স ওয়াই প্লেন এবং এক্স জেড প্লেন কাট করে কি পাওয়া যাচ্ছে, এক্স অ্যাক্সিস। আবার এই যে ওয়াই জেড প্লেন, অর্থাৎ এই প্লেনটা এবং এই প্লেন কাট করে কি পাওয়া যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ প্লেন গুলো কাট করলে আমরা কি পাই জানো, পরে এগুলো আরো দেখবো। তাহলে এই যে এগুলোকে তখন আমরা বলি কোঅর্ডিনেট প্লেন। তাহলে প্লেন গুলো কাট করে কি পাওয়া যায়, কাট করলে যে লাইনগুলো পাওয়া যায় সেটা কি বলা হয়, কোয়াড্রেট এক্সিস নাকি, কোয়াড্রেট এক্সিস, অর্থাৎ এক্সিস গুলো পাওয়া যাচ্ছে। তো এটা গেল মোটামুটি জাস্ট আমরা রেফারেন্স ফ্রেমটা সম্বন্ধে জানলাম। তোর চলে যাই, তারপর কি আছে, আচ্ছা এখানে ওই কথাটাই বলা আছে দেখো, এক্স ওয়াই জেড যদি হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই যে প্লেন, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে প্লেনের উপর আছে সেই প্লেনটা কি বলতেছি, এক্স ওয়াই প্লেন। এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এটা যে প্লেনের উপর আছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যে প্লেনের উপর আছে সেটা হচ্ছে আমাদের এক্স জেড প্লেন। আবার এই জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে প্লেনের উপর আছে সেটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তোমার মনে তোমরা বুঝতে পেরেছো? তো এবার তাহলে দেখো যে একটা বিন্দু যদি পি অফ এ বি সি হয় তাহলে পি অফ এ বি সির অর্থ কি, এটা এক্স অক্ষ বরাবর কতখানি যাওয়া লাগছে, এবার এ পরিমাণ, এক্স অক্ষ থেকে এ পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ, আর জেড অক্ষ বরাবর সি পরিমাণ। তাহলে দেখো আমরা একটু ফিগার দেখে আসি, সেখানে পরিমাণটা কিভাবে হবে, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বা জেড অক্ষ থেকে,
পরিমাণটা বলতে কি তোমরা টু ডাইমেনশনের কথা আগে বিবেচনা করবা, তারপর হচ্ছে থ্রি ডাইমেনশন। এখানে যদি টু ডাইমেনশনের কথা আমি বিবেচনা করি, এটা ধরো টু থ্রি একটা পয়েন্ট, তার মানে এর অর্থ কি এক্স একক বরাবর কতখানি যেতে হয়েছে? টু একক। জি স্যার। ওয়াই একক বরাবর থ্রি একক স্যার। ক্লিয়ার? এই টু থ্রি। আর যদি জেড অক্ষ বরাবর কিভাবে পাবো? হ্যাঁ, জেড অক্ষ বরাবর তাহলে উপরের দিকে উঠতে হবে। তাহলে জেড অক্ষ বরাবর কি উপরের দিকে উঠতে হবে? এটা তো পুরোপুরি টু ডাইমেনশনাল একটা, যেমন কম্পিউটার স্ক্রিন বলো আর ওই বোর্ড বলো আর খাতা বলো যেটাই বলো, সবকিছু টু ডাইমেনশনাল একটা জিনিস, তাই না? সেখানে থ্রি ডাইমেনশন ওইভাবে আঁকানো যায়? অতএব ওটা বিবেচনা করতে হবে যে কি জেড অক্ষ বরাবরও ধরি এটা এরকম যদি থাকতো, সাপোজ ধরো আমরা এখানে ধরে নিচ্ছি টু থ্রি বিন্দুতে, তাহলে শূন্য আছে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো এখানে এটাই আমরা ধরলাম, এখানে কোনটা কোন অ্যাক্সিস ধরবে তুমি বলো? এটা যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, এটা যদি ওয়াই বলি, এটা যদি জেড বলি, সাপোজ একটা বিন্দু স্থানে কত? টু থ্রি ফোর, ঠিক আছে না? তো টু থ্রি ফোর অর্থ কি? জি স্যার। ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই অক্ষ বরাবর থ্রি, আর জেড অক্ষ বরাবর কত? ফোর। তাহলে কোথায় দাঁড়াচ্ছে বিন্দুটা? এটা এখানে যখন নাম যে এক্স অক্ষ বরাবর টু, তো এটা টু, এটা থ্রি, এটা হচ্ছে ফোর। তাহলে এক্স অক্ষ বরাবর টু, সরি এটা হচ্ছে টু আর এইটুকু হচ্ছে থ্রি। তাহলে এখন যে পয়েন্টটা পাওয়া গেল, এটা কি কি পাওয়া গেল? টু থ্রি কেবল পাওয়া গেছে, তাই না? আর উপর দিয়ে কতখানি উঠতে হবে? ফোর একক স্যার। এই যে ফোর, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই পয়েন্টটা আমার কি পি অফ টু কমা থ্রি কমা ফোর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, কিন্তু এখানে আচ্ছা এখান থেকে বলো দেখি আমরা এই অংশটুকু কতখানি, এই লাইন এই অংশটুকু কত দেখি কে বলতে পারো? এই যে এই অংশটুকু কতখানি ডিস্টেন্স? থ্রি একক স্যার। থ্রি? ইয়েস থ্রি একক। এটা কিন্তু থ্রি। আচ্ছা এইটুকু কত? এইটুকু টু একক। টু বিবেচনা করি এটা কত? টু থ্রি জিরো নাকি? তাই না? টু থ্রি জিরো। অর্থাৎ তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসতেছে টু কমা থ্রি কমা কত? জিরো, তাই না? নাকি? আচ্ছা এই বিন্দুটার স্থান কত হবে? এই যে এখানে যে এটা কত হবে? এই যে এখানে এটা কত হবে? থ্রি কমা জিরো জিরো, টু কমা জিরো কমা জিরো কমা জিরো জিরো, তাই না? জি স্যার। আচ্ছা এটা কত হবে? জিরো কমা থ্রি জিরো জিরো থ্রি জিরো এটা বলার জন্য এখানে আমরা যে জিনিসটা দেখলাম, এই যে শুধু টু থ্রি ফোর, টু থ্রি ফোর একটা বিন্দু থেকে আমরা কিন্তু দেখলাম যে ওই বিন্দুটা এক্স ওয়াই এক্সিস এর মানে এক্স ওয়াই প্লেনের উপর তার স্থানাঙ্ক কত? এক্স ওয়াই প্লেনের উপর তার স্থানাঙ্ক কত? টু থ্রি জিরো, তাই না? আবার শুধু এক্স এক্সিস এ কত, শুধু ওয়াই এক্সিস এর কত? আমরা আসলে টু, যখন আমরা টু ডাইমেনশন পড়েছি, দেখো টু ডাইমেনশনাল কিন্তু এরকম জিনিস আমরা দেখেছি যে একটা, এটা একটা এক্সিস, এটা একটা যদি এক্সিস হয় একটা বিন্দু, যদি দেখো খেয়াল করো যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম হয়, আমরা নেই এখন একটা বিন্দু, আচ্ছা এটাই নিলাম, এখানে ধরো বিন্দুর স্থানাঙ্ক ধরলাম ফোর কমা থ্রি। আচ্ছা এই বিন্দুটা এক্স অক্ষের উপর যদি আমরা এর যেটা বলে প্রজেকশন যদি নেওয়া হয়, তার মানে
প্রজেকশন ব্যাপারটা কি বোঝাও একটু বলেন স্যার। আচ্ছা প্রজেকশনটাকে কোন শুনেছো? প্রজেকশন নাম শুনেছো কখনো? তো ড্রয়িং এ শুনছি স্যার, মেকানিক্যাল ড্রয়িং এ। প্রজেকশন হচ্ছে লম্ব অভিক্ষেপ নেওয়া, ঠিক আছে না? লম্ব অভিক্ষেপ নেওয়া অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম, এখন কথা হলো এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, সেই পয়েন্টটা কত? 43 পয়েন্ট। তো তোমরা তো জানো নিশ্চয়ই এই থেকে এইটুকু এই অংশটুকু এটা কত? 4, আর এই থেকে এটা 3, তাই না? 3। তো এখানে ধরো প্রজেকশন মানে লম্ব অভিক্ষেপ নেওয়া, অভিক্ষেপ মানে কি ছায়া। তাহলে দেখো এই যে এখানে টর্চ ধরেছি, তো দেখতে পাচ্ছ কি? এই বিন্দুটার একটা ছায়া এই এক্সিস এর উপর পড়বে না? এক্স এক্সিস এর উপর যদি টর্চটা এখানে ধরি, অর্থাৎ এক্স এক্সিস এর উপর যদি লম্ব অভিক্ষেপ নেওয়া হয় তাহলে একটা বিন্দু পাবো কিনা? সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো দেখি? 40। এটা কি ক্লিয়ার সবাই? কথা বুঝতে পেরেছো কি এটুকু? হ্যাঁ, এখানে আমরা হ্যাঁ এই এই বিন্দুটার যদি লম্ব অভিক্ষেপ নেই, অর্থাৎ এই বিন্দুটার উপর যদি একটা লম্ব অভিক্ষেপ, এটা কিন্তু ভাগা করেও নেওয়া যেত, আমরা অন্য একটা অন্য দিকেও নিতে পারতাম, কিন্তু কোন দিক নিচ্ছি? ঠিক এক্স অ্যাক্সিস এর সোজা নিচ্ছি, তাই না? এটা কি ধরনের প্লেন? টু ডাইমেনশনাল প্লেন, তাই না? তো এখন এখান থেকে যদি একটা এই যে একদম এটা যদি একটা লম্ব অভিক্ষেপ নেওয়া যায়, এখানে যদি টর্চ ধরি এই এক্স অ্যাক্সিস এর লম্বালম্বি, তাহলে এর একটা ছায়া এক্স অ্যাক্সিস এর উপর পড়বে কিনা? তাহলে সেই তার লম্ব অভিক্ষেপ নেওয়া মানে কি একদম ওয়াই অক্ষের প্যারালাল নিতে হবে না? নিলে তাহলে এক্স অ্যাক্সিস এর উপর কোন পয়েন্টে সেটা ছায়াটা পড়বে? 40 পয়েন্টে, তাই না? তো দেখো বিন্দুর স্থানাঙ্ক ছিল 43, তাহলে এর হচ্ছে প্রজেকশনটা স্থানাঙ্ক কত হলো? 40। আচ্ছা এটা যদি এই প্রজেকশনটা যদি ওয়াই অ্যাক্সিস এর উপর নেওয়া যায় তাহলে স্থানাঙ্কটা কত হতো? অর্থাৎ এটা যদি এই দিক নেওয়া যায় তাহলে কত? 03 স্যার, 03। হ্যাঁ 03 03 সাপোজ এখানে একটা পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে পি অফ 2, 3, 4। তাহলে এটা তো একটা পয়েন্ট, কি বলো? পয়েন্ট না, একটা পয়েন্ট। তার এই পয়েন্টের যদি প্রজেকশন এক্স ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন কোথায়? এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে এক্স ওয়াই প্লেন কোনটা? এই প্লেনটা এক্স ওয়াই অ্যাক্সিস না, এক্স ওয়াই প্লেন না? জি স্যার, জি স্যার। তো এই পয়েন্টের যদি প্রজেকশন এক্স ওয়াই প্লেনে নেওয়া যায়, তার এক্স ওয়াই এই প্লেনের উপর নিলে সেই প্লেনে এর এই পয়েন্টের যে প্রজেকশনটা পাবো, সেই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে? 2, 3, 0। ইয়েস, সাপোজ ধরলাম ওই প্রজেকশন পয়েন্টটা ধরলাম কিউ, কিউ, তাহলে কিউ কত হচ্ছে বলো? 2, 3, 0, 0। আচ্ছা অনুরূপভাবে যদি আমি এই পয়েন্টের প্রজেকশন যদি এক্স এক্স এবং জেড এক্সিস এর উপর নিই, তাহলে কত আসবে? এই প্লেনের উপর যদি নেই তাহলে কত আসবে? 204। ইয়েস, এখানে শুধু ওয়াই এর মানটা জিরো হবে। এই কিছু বোঝা যাচ্ছে কি? 2, 0, 4 সবাই বুঝতে পারতেছো কি? এই রেসপন্স নাই কেন? তাহলে বিন্দুটা কোথায়?
আবার বলছি, কারণ এগুলো পরবর্তীতে হয়তো বারবার বলার সুযোগ হবে না, হলো না এখনো ভালো মতো। আচ্ছা ধরো এটাই সেই পয়েন্টটা নিলাম, তাহলে এই পয়েন্ট তো স্থানাঙ্ক হচ্ছে 230, আর তাহলে এই থেকে এই পর্যন্ত এটা কত, এটা কত কোনটা স্যার, এই যে এই ডিস্টেন্সটুকু 2 3 4 4 স্যার খালি, ইয়েস 4, এটা হচ্ছে 4। আমি আবার বলছি মানে রিপিট করতেছি ব্যাপারটা, তাহলে এখানে আসলো এটা আসলো তোমার হচ্ছে 3 আর এটা আসলো হচ্ছে 2। আচ্ছা দেখো এখানে এখানকার এটা নাও দেখি, এই যে প্রজেকশনটা যদি এখানে নেওয়া হতো তাহলে কত আসতো, এটা x অক্ষ বরাবর তো 2, যেটা অক্ষ বরাবর তার মানে আচ্ছা তাহলে দেখো এটার স্থানাঙ্ক কত, এই পয়েন্টের স্থানাঙ্ক তাহলে তোরা বুঝতে পারলা যে একটা একটা পয়েন্ট যদি কোনো একটা প্লেনের উপর, প্লেন মানে তো তল, কোনো একটা তলের উপর যদি প্রজেকশন নেওয়া হয় তাহলে সেই স্থানাঙ্কটা কত হবে, এটা তোমরা এখন নিজেরাই ফাইন্ড আউট করতে পারবা। তা দেখি তারপরে আমরা পরের এতে চলে যাই। স্যার ওয়াই জেড এর যদি মানে প্লেটে যদি করা হতো স্যার তাহলে কি হতো? হ্যাঁ তাহলে ওয়াই জেড দেখো এই বিন্দু থেকে তোমরা পয়েন্টটা কোথায় থাকতো স্যার, কোথায়? হ্যাঁ পয়েন্টটা দেখো এটা কিন্তু শূন্যের উপরে দেখাচ্ছে, আমি তোমাদের থ্রি ডাইমেনশনাল গ্রাফ দেখাচ্ছি একটু পরেই। তাহলে দেখো যদি আমি এটা ওয়াই জেড এর উপর প্রজেকশন নিতাম, তার মানে দেখো ওয়াই জেড এর উপর নিলে কত আসতেছে, ওয়াই জেড এ, ওয়াই জেড এ তার ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি, এই যে ওয়াই অক্ষ বরাবর যাব কত, 3 একক স্যার, আর জেড অক্ষ বরাবর 4, 4 একক, মানে ওই এই পয়েন্ট সোজাই কিন্তু একদম ওই তলে গিয়ে আছে। অর্থাৎ এটা যদি পয়েন্ট হয়, এই যে দেখো সরি আচ্ছা যেটা বলছিলাম আর কি, এখান থেকে একটু দেখো আমার এটা হচ্ছে পয়েন্ট নাকি, জি স্যার। আচ্ছা এই পয়েন্ট কোথায় যাবে, ধরো এখান থেকে আমি লাইট যদি ধরো তাহলে এই পয়েন্টটা কোথায় কোন তলে যাবে, ওয়াই জেড তলে, তাহলে ওখানে যে পয়েন্টটা হবে তার স্থানাঙ্ক কত হবে, শুধু ওয়াই বরাবর যাচ্ছে আর কোথায় জেড বরাবর যাচ্ছে, এখানে কিন্তু এক্স যাচ্ছে না, তাহলে ফলে কত হচ্ছে, 0 তাহলে এই পয়েন্টটা কিন্তু এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ ওরই নিচেই হবে, কিন্তু এই পয়েন্টটা আছে শূন্যের উপরে, ওর নিচে হচ্ছে ওই তলে গিয়ে পড়বে, জি স্যার। বুঝুনি আমি তোমাকে এই তোমাদের গ্রাফ থেকে দেখাচ্ছি, আর তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা দেখো এখানে
তাহলে টু থ্রি ফোর দেখো কতখানি তোমাকে দেখতে পাচ্ছ, দেখো এক্স অক্ষ বরাবর কত, আবার ওয়াই অক্ষ বরাবর দেখো কত, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে থ্রি, আর দেখো জেড অক্ষ বরাবর কত, আবার কি থাকে জেড ইকুয়াল টু জিরো, তাহলে দেখো জেড ইকুয়াল টু জিরো দ্বারা কি বোঝাবে, দেখো জেড ইকুয়াল টু জিরো আমি দিলাম, এই যে দেখো এক্স ওয়াই তলটাই কিন্তু বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ কি এই যে প্লেনটা, আমি এই একটা প্লেন তোমাদের এখানে, সরি এটা কিন্তু হচ্ছে জেড ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ওয়াই প্লেন। তাহলে দেখো এই এই পয়েন্টের প্রজেকশন যদি নেওয়া যায় এক্স ওয়াই প্লেনে, তাহলে সেই পয়েন্টের স্থান কত হবে, সেই পয়েন্টের স্থান কত হবে, দেখো টু থ্রি জিরো, এই যে টু থ্রি জিরো দেখেছো, এই পয়েন্টটা প্রজেকশন দেখো সরাসরি কিন্তু ওই পয়েন্টের উপর মিলে গেল, দেখতে পাচ্ছ কি অনুরূপভাবে আমরা কি জিরো ওয়াই ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জিরো নেওয়া যায়, তাহলে কি আসলে দেখো এক্স জেড প্লেন, তাই না, কালারটা অন্য কালার করে দেই, আচ্ছা এই যে ব্লু কালার দিয়ে যে প্লেনটা দেখতে পাচ্ছ এটা কি প্লেন, আচ্ছা এই যে তোমার লালটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস আর নীলটা ছিল হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দিয়ে যে প্লেনটা দেখতে পাচ্ছ না, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যে প্লেন যে প্লেনে আছে, তাহলে সেটা কি প্লেন, এক্স জেড প্লেন, তাহলে সেখানে কি জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো না, জি স্যার, এখানে কালারটা একটু কালো কালার দিলাম, তো দেখো এই প্লেনে তাহলে এখন আমরা এই পি পয়েন্ট ছিল টু থ্রি ফোর, তাই না, এই প্লেনটা যদি আমি এই যে ওই প্লেন যদি প্রজেকশন নেওয়া যায় তাহলে সেটা কত হবে বলো দেখি, এক্স বরাবর যাবে টু আর জেড বরাবর কত, ফোর, সেখানে কিন্তু থ্রি থাকবে কি, থ্রি থাকবে না, তাহলে কত টু জিরো ফোর, এই যে দেখো তাহলে টু জিরো ফোর ধরে আমি আর পয়েন্টটাকে ধরেছি, দেখো এর প্রজেকশন কিন্তু ঠিক ওই পয়েন্টটা ভরে গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ কি, এটা ছিল আমাদের আসল পয়েন্ট টু থ্রি ফোর, এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস টু থ্রি ফোর, তাহলে সেটার প্রজেকশন ওয়াই এই এক্স জেড প্লেনে কত, টু জিরো ফোর, তাহলে এক্স ওয়াই প্লেনে দেখলাম আমরা টু জিরো থ্রি, আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে যে কোশ্চেনটা ছিল যে ওয়াই জেড প্লেনে কত হবে, তাই না, ওয়াই জেড প্লেনে সেটা কোথায় গিয়ে পড়বে, তাই না, জি স্যার, এটা তো জিজ্ঞেস করেছিল একজন, আমি সেই জন্য তাহলে সে ওয়াই জেড প্লেনে তাহলে ওই প্লেনে এই প্লেনে, তাহলে এই প্লেনে কত আসবে সেটা, তাহলে কত আসবে বলো দেখি, ওয়াই জেড প্লেনে তার মানে জিরো থ্রি ফোর, এই জিরো থ্রি ফোর, এই দেখতে পাচ্ছ বিন্দু তিনটা কোথায় গেল, আমি এগুলো সব লাল লাল দিলাম, আচ্ছা তাহলে দেখো এতে আর এস এবং হচ্ছে কিউ, মানে কিউ আর এস, এটাই হচ্ছে সেই তিনটা
প্লেনের প্রজেকশন না? জি স্যার বলা গেছে এবার। আচ্ছা তো চলো এবার দেখা যাক। তো এখানে একটা জিনিস দেখো, আমরা এখান থেকে জিনিসটা শেষ করি। এখানে দেখতে পাচ্ছ আমরা যখন এক্স ওয়াই প্লেনে দেখেছিলাম, এক্স ওয়াই প্লেনে কয়টা ভাগ ছিল? চতুর্ভাগ ছিল না, চারটা ভাগ ছিল না, মনে আছে? এক্স ওয়াই প্লেনে বিন্দুগুলোর স্থানাঙ্ক কেমন ছিল? জি স্যার চারটা ভাগ ছিল, একটা তো মাইনাসে গেলে একদিকে যেত, তো দেখো এখানে ছিল সবগুলো প্লাস প্লাস, এটাতে কি ছিল? মাইনাস প্লাস, তাই না? এখানে কি হবে? মাইনাস মাইনাস মাইনাস। আর এখানে কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা ছিল এক্স ওয়াই প্লেনে চারটা ভাগ ছিল, তাই না? এখন তাহলে এই থ্রি ডাইমেনশনাল সিস্টেমে এরকম ভাগ কয়টা হবে? কয়টা হবে বলো দেখি? 12টা কি স্যার? না 12টা হবে না। আচ্ছা এলে সবগুলো দিলাম আমরা ধনাত্মক স্যার, এক্স ওয়াই জেড সবগুলো দিলাম আমরা কি ধনাত্মক স্যার। আমরা তাহলে গুনেই দেখি। দেখো এখানে এক্স এর পজিটিভ দিক, ওয়াই এর পজিটিভ দিক, জেড এর পজিটিভ দিক, তাহলে এই যে ভাগটাতে এখানে সবগুলো পজিটিভ, তাই না? তাহলে প্লাস প্লাস প্লাস, তাই না? 16টা নাকি? এই এক্স যদি ওই পাশে চলে যেত তাহলে ওই পাশেটা কি নেগেটিভ না? তাহলে এক্স এরটা মাইনাস, ওয়াই এরগুলো কিন্তু আবার প্লাস, জেড এরটাও প্লাস। তো অনুরূপ ভাবে তোর ওয়াই এরটা যদি মাইনাস হয় তাহলে কি হবে? আবার যেটা যদি মাইনাস, বোঝা যাচ্ছে না স্যার এই প্লাস মাইনাস গুলো যে হচ্ছে কিভাবে করতে? আচ্ছা এটা ওইভাবে সম্ভব না বোঝানো, আমি তোমাদের ওই ফিগার থেকে দেখাচ্ছি। আচ্ছা আগে চিন্তা ভাবনা করবা, তারপরে বলবো যে বুঝছো কিনা। দেখো এই যে এখানে চারটে, দেখো আমরা আগে পজিটিভ দেখতে নেই, আমরা যে পি কিউ পি পয়েন্টটা যে নিয়েছিলাম এখন ওগুলো আর দেখার দরকার নাই, পি কিউ আর ছিল বাদ দিলাম। ভালো করে খেয়াল করো, পি পয়েন্টটা যে নেওয়া ছিল সেই পি পয়েন্টের সবগুলো মান কি ছিল? ধনাত্মক ছিল না? 3 4 2 3 4 নিয়েছিলাম, তার মানে কি? দেখো x হচ্ছে পজিটিভ, এই যে এখানে x এর থেকে তোমরা বুঝতে পারতেছো? আচ্ছা দেখো এটা হচ্ছে x অ্যাক্সিস, তাই না? এটা কি y অ্যাক্সিস? আর এটা z অ্যাক্সিস। ডিসকাস করবা জি স্যার। তো দেখো এইখানে এই জায়গাটা, এই জায়গাটাতে তাহলে সবাই প্লাস কি না? x প্লাস y প্লাস z প্লাস, তাহলে এই খোপটাতে এই জায়গাটাতে সবাই প্লাস না? জি স্যার। এরকম করে দেখো কয়টা খোপ আছে এখানে, একটু দেখো চারটা খোপ। এই পাশে একটা, আগে শুধু z অ্যাক্সিস এর উপরের গুলো বিবেচনা করো, z অ্যাক্সিস এর উপরে, z অ্যাক্সিস এর উপরে কয়টা আছে? এই এখানে একটা, এই এখানে একটা, আবার এখানে একটা, তার মানে চারটা না, জেড এক্সিস এর উপরে চারটা, চারটা পড়তেছে না? জি স্যার। এই যে দেখো জেড এক্সিস এর উপরে চারটা কিনা? জি স্যার। এতে চারপাশে চারটা, তাহলে এরকম চারটা নিচেও আছে না? জি স্যার মোট আটটা আছে না? তার মানে কয়টা হলো? মোট আটটা। আটটা, আচ্ছা 2 টু দি পাওয়ার 3 করলে তো 3, 2 টু দি পাওয়ার 3 8 হচ্ছে না? আর প্লাস সাইন আছে প্লাস মাইনাস, তার মানে তিন তিনটা করে কম্বিনেশন করা যাবে। তো ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। তার মানে কোনটা কোনটা কেমন হবে? প্লাস প্লাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, তারপর হচ্ছে আবার প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, এরকম করে কয়টা হচ্ছে? আটটা। তার এদের এই আটটা কেমন বলছি? আচ্ছা আগে বলেছিলাম হচ্ছে কোয়াড্রেন্ট, টু ডাইমেনশনাল কি বলেছিলাম? কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ, চতুর্ভাগ। আর এখানে বলা হবে অক্টেন্ট, বোঝা গেল? কি বলা হবে? অক্টেন্ট। কোন অক্টেন্ট? আমরা সেটা ধরো এখানে তাহলে কি, যেখানে সব ফার্স্ট অক্টেন্ট এখানে ধরো সবগুলো প্লাস, এইভাবে আমরা বলতে পারি। এগুলোকে বলা হয় অষ্টভাগ আর কি স্যার। হ্যাঁ অষ্টভাগ, ইয়েস। তো এবার আমরা আবার স্লাইডে চলে যাই, কি আছে দেখি। তো দেখো এখানে একটা পয়েন্ট নেওয়া ছিল পি অফ এবিসি, পি এবিসি একটা পয়েন্ট, এখানে ঠিক ওই কাজটাই করেছে যে দেখো আমরা এই পয়েন্টটা দিয়ে এই এক্সিসে কোথায় কোথায় তাহলে ইন্টারসেক্ট করেছে, একটা হচ্ছে এ জিরো জিরো, জিরো বি জিরো, আর জিরো জিরো সি। তারপর হচ্ছে প্রতিটা প্লেনে, প্রতিটা প্লেনে ওই পয়েন্টের প্রজেকশনটা কত সেটা নিয়ে কিন্তু আমরা একটা কি করতে পারি, একটা আয়তক গঠন করে যেতে পারে। তো এখানে সেই আয়তকটা দেখেছে, আগে ছিল এরিয়া মানে একটা রেক্ট্যাঙ্গল বা রেক্ট্যাঙ্গল হতো, এখন কি হবে?
এখন তাহলে একটা হবে আয়তক হবে বুঝতে পেরেছো তো যাই হোক এগুলো গেল জাস্ট আমরা খালি একটা বিন্দুর পজিশনটা দেখলাম যে বিন্দুটা কোথায় কেমন হতে পারে সেটাই শুধু কেবলমাত্র দেখা হলো তো এখন আমরা বাদ বাকি যে কাজগুলো করবো এগুলো ঠিক হচ্ছে টু ডাইমেনশনাল যে করেছিলাম যে ডিস্টেন্স কত হয় দুইটা বিন্দুর মধ্যে সেই জিনিসগুলো আমরা দেখবো তো দেখো দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্স ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এটা কিভাবে বের করা যায় ভালো করে খেয়াল করো একটু বুঝতে হবে কিন্তু কারণ এখানে ফিগারটা থেকে বিন্দুর স্থানাঙ্ক একটু সহজেই বোঝার চেষ্টা করতে হবে দেখো এখানে কি বলা হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস দ্যাট টু ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস পি অফ এক্স অন ওয়াই অন জেড অন অ্যান্ড কিউ অফ এক্স টু ওয়াই টু জেড টু তার মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক কত থাকবে এক্স ওয়াই অন জেড অন আর একটা কত এক্স টু ওয়াই টু জেড টু ঠিক আছে জি স্যার আচ্ছা তাই যদি হয় তাহলে এখানে তোমার কোশ্চেন হচ্ছে যে পি এবং কিউ এর তাহলে মধ্যবর্তী দূরত্বটা কত মধ্যবর্তী দূরত্ব কত এটা কিভাবে বের করতে তার আগে আমি তোমাদের একটু সহজ করে বোঝানোর জন্য একটা ফিগার দেখাতে চাচ্ছি একটু আঁকিয়েই দেখাই সেটা হলো ধরো এটা হচ্ছে একটা এক্সিস এটা একটা এক্সিস আর এটা একটা এক্সিস ভালো করে খেয়াল করবা কিন্তু এটা একটা এক্সিস তা আমার আবার নাম দেয় এটা হচ্ছে এক্স এক্সিস এটা ওয়াই ওয়াই এক্সিস এটা হচ্ছে জেড এক্সিস তো ভালো করে খেয়াল করো যে এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এরকম যে পি অফ সোমা ওয়াই কমা জেড তাহলে দেখো তো আমাদের এই অরিজিনটা কি অরিজিন তো হচ্ছে ও নাকি অরিজিন হচ্ছে ও তা যদি হয় আমি বের করতে চাই ওপি ডিস্টেন্স কত এটা তো পি পয়েন্ট তাহলে ওপি টা যাচ্ছে না তো একটা জিনিস খেয়াল করো ও থেকে পি এর কিন্তু একটা ডিস্টেন্স বের করতে চাই অবস্থান ভেক্টরের লেন্থ আর কি তোমার তো পড়ে আছে যাই এটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা কত এই দূরত্ব কিন্তু সরাসরি বের করা যাচ্ছে না তো কি করা যায় এই পি বিন্দুর একটা প্রজেকশন আমি নিচ্ছি পি বিন্দুর প্রজেকশন হচ্ছে এক্স ওয়াই এর উপর তাহলে এক্স ওয়াই এর উপর যদি প্রজেকশন নেওয়া যায় তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে পি এক্স ওয়াই 0 তাহলে এটা এক্স ধরো এটা হচ্ছে ওয়াই সো এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই তাই না তো এখানে এর স্থানাঙ্ক কত হবে আবার বলো এখন দেখো এটা যদি জেড হয় তো দেখো তুমি এটা বলতে পারো কিনা ও থেকে কিউয়ের দূরত্বটা কত এটাও কি বলা যাবে কে বলতে পারো ও থেকে কি এর দূরত্ব স্যার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইয়েস একদম তুমি ঠিক বলেছো এটা হচ্ছে এইটুকু হচ্ছে এক্স তো এটা হচ্ছে এক্স ছিল তাই এক্স মানে তোমার এইটুকু হচ্ছে এক্স আর এই ডিস্টেন্সটা কত এটা হচ্ছে ওয়াই তাই যদি হয় তাহলে এখানে এটা কি ধরনের ত্রিভুজ এই যে এখানে একটা নাম দিলাম সমকোণী ত্রিভুজ স্যার সমকোণী ত্রিভুজ সমকোণটা কোথায় আছে এবার দেখো ও পি এবং কিউ ত্রিভুজটা বিবেচনা করো ও পি এবং কিউ এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ সমকোণটা কোথায় আছে
সমকোণের বিপরীতে অধিবস থাকে তাহলে অধিবস হবে না তাহলে দেখো আমি এই লাইন এই দূরত্ব পেয়ে গেছি এই দূরত্ব তো জানি আগে থেকে জেড তাহলে কত দাঁড়াচ্ছে ওপি কত দাঁড়াচ্ছে তাহলে ওপি ইকুয়াল টু হচ্ছে ওপি স্কয়ার ইকুয়াল টু কত ওপি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার ও কিউ স্কয়ার প্লাস টি কিউ স্কয়ার তাহলে ও কিউ স্কয়ার কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর এটা কত জেড স্কয়ার আর যদি এই স্কয়ারটা তুলে দেয় তাহলে এর পাশে রুট কিছু বোঝা গেল ক্লিয়ার তাহলে দেখো এটা পেলাম আমরা কোন একটা পয়েন্টের জাস্ট মূল বিন্দু থেকে তার দূরত্ব নাকি ওই আগের মতো আগে কেমন ছিল রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কয়ার এবার কি আসলে জাস্ট জেড স্কয়ারটা চলে এসেছে তাই না জি স্যার আচ্ছা তো এটা গেল হচ্ছে মূল বিন্দুর সাথে তা যদি অন্য কোন বিন্দু হতো তখন কিন্তু একটু ঝামেলা ঝামেলা বিন্দু হতো সেটা এখানে বলছে যে মূল বিন্দু ছাড়া যদি অন্য কোনো বিন্দু একটা বিন্দু তো কি হবে এক্স ওয়াই জেড প্লাস লাইন আরেকবার বলেন স্যার কোনটা হ্যাঁ এখানে কোনটা এই ওপি টিকল কত কিভাবে আসলো লাস্ট লাইন কোনটা জি স্যার ওপি কিভাবে আসলো দেখো ওপি কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা এই যে ও পি ও পি কি সমকোণী ত্রিভুজ কি তাহলে দেখো আমরা তো বের করতে চাচ্ছিলাম ওপি ওপি হচ্ছে এখানে তাহলে এই ত্রিভুজ হিসেবে ওপিটা কি অধিভুজ না তো অধিভুজ তাহলে কি ভূমির উপর স্কোয়ার আর লম্ব ভূমি কত ও কিউ ও কিউ কি ও কিউ যে এত হয় এটা কি নিয়ে কোনো সন্দেহ আছে বোঝা গেল ব্যাপারটা তো এবার আমরা দেখতে চাচ্ছি যে একটা যদি বিন্দুটা যদি আলাদা আলাদা দুটা পয়েন্ট হয় মূল বিন্দু নয় অন্য কোনো পয়েন্ট তখন কি করব তখন আমরা কি করবো তো এখন দেখো দেখ এই প্রমাণটা আরো করেছে আমি এত কিছু সব বলতে গেলে হয়তো ওইভাবে শেষ করতে পারবো না তো দেখো এটা কিন্তু ওইভাবেই করেছে যে ফাইনাল লাস্ট লাইনটা আমি তোমাদের দেখাই বলেই নেই তাছাড়া হয়তো পরে বুঝতে পারবো না তো দেখো এখানে জাস্ট দুইটা বিন্দু একটা বিন্দু পি আর একটা বিন্দু কত কিউ ঠিক আছে না একটা পি আর একটা কিউ তো এখানে করেছে কি পি এবং কিউ কে একটা আয়তকের একটা কর্ণ ধরেছে ডায়াগোনাল ধরেছে কি তাহলে থ্রু দ্য পয়েন্ট পি কিউ ড্রো প্লেন্স প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট প্লেন্স টু ফর্ম এ রেকট্যাঙ্গুলার প্যারালাল পাইপ তা আমরা দেখলাম যে তোমার যে ওই বিন্দু এবং অরিজিনের সাপেক্ষে কিন্তু একটা আয়তক গঠন করা যায় তাহলে এই দুই বিন্দু নিয়েও কিন্তু একটা আয়তক গঠন করা যাবে এক্সিসের সাপেক্ষে প্যারালাল লাইনগুলো নিয়ে একটু আগে তোমাদের যে বলেছিলাম কোথায় যেন লিখলাম আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছ কি একটা আয়তকের মতো কোনটা স্যার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু একটা কি হলো ফাইনালি এটা কিন্তু কি হতো আয়তক হতো না আয়তক হতো না তো এটা কোন কোন বিন্দু নিয়ে এখানে হচ্ছে ও বিন্দু আর এখানে পি বিন্দু এটা ছিল পি বিন্দু তাহলে দেখো এই ও বিন্দু এবং পি বিন্দু এটা কি রকম অবস্থানে আছে বলো দেখো এই আয়তকের দুইটা ডায়াগোনালের দুইটা প্রান্ত বিন্দু না নিয়ে আমরা কিন্তু কি করতে পারতাম একটা কিন্তু আয়তক গঠন করতে পারবো পারবো কিনা বুঝলাম না স্যার জিনিসটা ক্লিয়ার হলো না আচ্ছা দেখো একটু আগাই আচ্ছা ক্লিয়ার না হওয়া পর্যন্ত জিজ্ঞেস করবো অসুবিধা নেই ধরো এখানে আমি ওই এক্সিস টেক্সিস এখন লিখতেছি না জাস্ট শুধু দুটো বিন্দু নেই তোমাদের বোঝার জন্য এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে কি এখানে একটা বিন্দু আর ধরো এখানে আর একটা বিন্দু নিলাম
ঠিক আছে তো এই বিন্দুতে আমি x এর প্যারালাল যে লাইনগুলো যায় সেটা নিতে পারি কিনা কি কি রকম ধরো এটা নিলাম p বিন্দু এটা নিলাম হচ্ছে p আর এটা নিলাম q q তাহলে এই p বিন্দু বরাবর আমি x এক্সিস এর প্যারালাল লাইনগুলো নিচ্ছে আর কি
আঁকানোটা ঝামেলাই হচ্ছে। স্যার পাশাপাশি দুইটা চতুর্ভুজ আঁকায় নিয়ে বিন্দুগুলো যোগ করে দিলে তাড়াতাড়ি হয় স্যার। আচ্ছা কি তোমরা এটা জি স্যার দেখো দেখা যাচ্ছে স্যার থ্রি ডাইমেনশন তো একটু আসলে মুশকিলই তো। এখানে আমাদের পি এবং কিউ দুটো পয়েন্ট ছিল, পয়েন্টটা কোথায় ছিল ধরো এখানে একটা পি পয়েন্ট, পি পয়েন্ট, আর এখানে এই পয়েন্টটা ছিল হচ্ছে কিউ পয়েন্ট। তো আমরা বের করতে চাই যে পি এবং কিউ পয়েন্টের এই যে ডিস্টেন্সটা, অন্য কালার দিই, পি এবং কিউ পয়েন্টের ডিস্টেন্সটা। আচ্ছা তাহলে দেখো তো কি হয়, এই ডিস্টেন্সে বের করতে গেলে আমাদের কিভাবে বের করতে পারি এটা। এই যে এখানে একটা ধর পয়েন্ট নিলাম আমরা, অন্য একটা পয়েন্ট নিলাম, এটা ধরো আর, এটা হচ্ছে আর পয়েন্ট। তাহলে পি কিউ আর যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী, সমকোণী ত্রিভুজ। সমকোণটা কোথায়? সমকোণটা কিন্তু আর পয়েন্ট এখানে, আর দিতে স্যার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো দেখি, এখানে কিন্তু এই যে পি পয়েন্টটা ধরো যে প্লেনে আছে, মনে করো পি পয়েন্টটা যদি তুমি অরিজিন বিবেচনা করো সেটা সবচেয়ে ভালো হয়। তোর পি পয়েন্টটা যে প্লেনে আছে সেই প্লেনটা কোনটা বলো দেখি। পি কি কোনো নির্দিষ্ট প্লেন ছিল, মানে এক্স ওয়াই প্লেন, এক্স প্লেন বা ওয়াই প্লেন, এরকম কোনো প্লেন ছিল? ছিল না কিন্তু। আর এটা হচ্ছে এক্স প্লেন, ওটা তো এখন দেখো যে সেই জন্য প্যারালাল লাইন আছে, এক্সিস এর সমান্তরাল কি করা হয়েছে, প্যারালাল লাইন নিয়ে লাইন নেওয়া হয়েছে। তাহলে দেখো যে এই পি পয়েন্টটা, পি পয়েন্ট এর স্থান কত ছিল স্যার? এইটুকু বিবেচনা করো দেখি, পি পয়েন্ট এর স্থানাঙ্ক যদি এক্স অন ওয়াই অন জিরো হয় তাহলে এই তোমার জিরো কতটুকু, একটা কালার দিয়ে নেই, তাহলে এই থেকে এই জিরো কিনা? জি স্যার। এই যে এখানে এই যে এক্স ওয়াই প্লেন, তাহলে সেখান থেকে এটা কি জিরো না? জি স্যার। আবার কিউ, কিউ পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স টু ওয়াই টু জেড টু হয় তাহলে জেড টু কতটুকু, এটুকু জেড টু না? জি স্যার। তাহলে এখান থেকে দেখো তাহলে এই ডিস্টেন্স টুকু কত স্যার? জেড টু মাইনাস জেড ওয়ান না, সরি স্যার, হ্যাঁ ডিস্টেন্স টুকু কত
z2 minus z1 সি স্যার এটাকে বুঝতে পারছো এটাকে তাহলে কত z2 minus z1 নাকি জি স্যার z2 minus z1 তো এখন এই ডিসটেন্সটুকু আমরা মনে করো জানি এতে আর কোনো সমস্যা নাই তাহলে এখন কথা হলো যদি এইটুকু জানা যেত তাহলে কিন্তু আমি পিকিউটা বের করতে পারতাম নাকি বুঝুনি জি স্যার হ্যাঁ তাহলে দেখো আমাদের এখন শুধু পিকিউটা বের করা দরকার আর এটা তোমার জানা হয়ে গেছে তাহলে আমি অটোমেটিক এই যে ওই পিথাগোরাসের সূত্র अप्लाई করে পিকিউটা পেয়ে যাব তো এখন পি এবং আর যদি বের করতে যাই তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয় আমরা ওই এত চলে যাই সরি স্লাইডটা তো চলে যাই ए अच्छा एखान थेके देखो तुम्हारा कथाय एक सुंदर करे जिनिसटा देखाई আচ্ছা ভালো করে খেয়াল করে দেখি তা আমার এখানে রিকোয়ারমেন্ট এখন কি বলো দেখি তোমরা আমাদের রিকোয়ারমেন্ট এখানে কি রিকোয়ারমেন্ট হচ্ছে যে কিভাবে আমরা এই পি কিউ পি আর টা বের করতে পাই কি এবং আর এর ডিসটেন্স কে কত দেখলাম আমরা কি এবং আর এর ডিসটেন্স z2 minus z1 এখন শুধু বাকি থাকলো কি পিআর তাহলে পিআর টা কিভাবে বের করা যায় পিআর টা বের করার জন্য দেখো দেখি পিআর এখানে একটা পয়েন্ট নিলাম যার নাম দিলাম ধরো এখানে একটা কিছু এসি ধরো দিলাম বলো দেখি আর এবং এস এর স্থানাঙ্ক কত হবে এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এই আর এর স্থানাঙ্ক কত আরটা কোন বরাবর এটা এক্স অ্যাক্সিস না অর্থাৎ পি এর স্থানাঙ্ক যদি এক্স এর স্থানাঙ্ক যদি তোমার এক্স1 হয় কি এর স্থানাঙ্ক যদি এক্স এর স্থানাঙ্ক যদি কি হয় এক্স2 হয় তাহলে আর এর স্থানাঙ্ক কত এটা কি বোঝা যায় না স্যার বুঝলাম না স্যার আচ্ছা দাঁড়াও थ्री डायमेंशनल बोझाना जाए कि ना थ्री कमा Thank you.
সেখান থেকে আবার লাইনগুলো সবগুলো আগাতে হবে, আসলে ওটা ওভাবে লাগানোর এখন সময় হবে না। ঘোষণা দিলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা তোমাদের টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল এর জিরো পয়েন্ট দিতে এখানে এই জিনিসটা খেয়াল করো একটু। আচ্ছা এটা দিলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবা। দেখো দেখি ওই অরিজিন দিয়ে জিনিসটা বিবেচনা করি, এটা দিলে সবচেয়ে বেস্ট হতো হয়তো। কিন্তু আচ্ছা এখানে দেখো কি ছিল পয়েন্ট দেখি ছিল নাকি, হ্যাঁ এখানে চলে আসেই তো। দেখো খেল করো এখানে, আচ্ছা তোমরা কি এটা দেখতে পাচ্ছ? তো এই যে এখানে যদি এটাকে আমরা কিউ পয়েন্ট বলতেছি, আচ্ছা এখানে কিন্তু আমাদের এই যে এই ও কিউ বের করার জন্য আমাদের কোন ত্রিভুজের দরকার হয়েছিল বলো দেখি, ও কিউ বের করার জন্য কোন ত্রিভুজের দরকার হয়েছিল? ও এস কিউ, তাই না? আচ্ছা দেখো দেখি তাহলে এই যে ও এস কিউ এর যে ও কিউটা বের করেছিলাম কিভাবে বের করেছিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা ছিল হচ্ছে ওয়াই। তাহলে এই যে কিউ কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত ছিল এক্স অক্ষ বরাবর, কত কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত ছিল বলো দেখি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কিন্তু এক্স, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই। তো এখন এই যে এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, এই যে এক্স ওয়াই, এখানে আমরা ডাইরেক্ট কিন্তু বলতে পারছি যে এক্স ওয়াই, কিন্তু মূলত আসলে এটা কিন্তু হয়েছে কি আমার এই ডিসটেন্সটা বের করেছে কিনা, এই ডিসটেন্সটা কত এক্স না স্যার? জি স্যার। এখন দেখো যদি এটা এরকম থাকতো, শুধু একটা এর কথা বিবেচনা করো যে এখানে ধরো আমার কিউ পয়েন্টের প্রদর্শন পি পয়েন্টের প্রদর্শন পড়েছে আর এখানে কিউ পয়েন্টের প্রদর্শনটা পড়েছে, তাহলে আমি এদেরকে নিয়ে যদি ওরকম একটা ত্রিভুজ গঠন করতে চাই, বুঝতে পেরেছো? তাহলে আমি এর যদি আগে কি থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি থাকে আর এর যদি এই পয়েন্টে কত থাকে, আচ্ছা এখান থেকে একটু দেখো দেখি, তাহলে এইটুকু এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এ থেকে এইটুকু কত ওয়াই ওয়ান আর এখান থেকে এইটুকু কত ওয়াই টু, আর অন্য একটা কালার নেই, আর এখান থেকে এই পরিমাণটুকু কত x1 স্যার, আর এটা কত x2, x2। তাহলে দেখো দেখি এটা যদি x1 এটা যদি x2 হয় তাহলে এই ডিসটেন্স টু কত পাচ্ছি, x2 x1, x2 x1, x2 x1, আর এই ডিসটেন্স টু কত পাচ্ছি y2 y1, y2 y1। তো এটা এখন তুমি ওই আমাদের যে যে ডিসটেন্স বের করে সেখানে কল্পনা করো, এখানে কিন্তু জাস্ট কোন প্লেনের কথা বিবেচনা করা হলো, এগুলো এক্স ওয়াই প্লেনে এসে তাহলে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স পাচ্ছি কি, এই ডিসটেন্স পেলাম কত x2 x1, এই ডিসটেন্স কত y2 y1, তাহলে কি আমি এই ডিসটেন্স বের করতে পারবো না স্যার? পিথাগোরাসের সূত্র এপ্লাই করে এবার তুমি ওটার সাথে মিল করে দেখো দেখি এই জিনিসটা, যে এখানে ছিল p পয়েন্ট আসলে ওখানে বোঝা যাচ্ছে না, এটা ছিল p পয়েন্ট এটা ছিল q পয়েন্ট, তাহলে এই ডিসটেন্স টুকু এটা তো x অক্ষ বরাবর ডিসটেন্স নাকি, এটুকু কি ক্লিয়ার সবাই? আচ্ছা দেখো
এখানে আচ্ছা পি এবং কিউ পয়েন্ট এগুলো কিন্তু ধরো আমরা সবকিছু নিয়েছি কি ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে মানে ফার্স্ট অক্টেন্টে নিয়েছি, তাই যদি হয় তাহলে পি এরও তো এখানে আমি একটা প্রজেকশন নিয়ে জিনিসটা দেখাই, পি এর যদি প্রজেকশন নিতাম ধরো এটা হচ্ছে পি এক্স ওয়াই, তাহলে পি এর প্রজেকশন এটা হচ্ছে যদি পি পয়েন্টটা এক্স ওয়ান ওয়াই জিরো হয় তাহলে এই পয়েন্টটা কত, এক্স ওয়ান ওয়াই জিরো না? জি স্যার এক্স ওয়ান ওয়াই জিরো। আর এই পয়েন্টটা কত? এক্স টু ওয়াই টু জিরো। তাহলে এক্স ওয়ান জিরো এর অর্থ কি? তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে এটা যদি প্যারালাল, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে? তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ইয়েস, তার মানে এই ডিস্টেন্সটা কত হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর তোমার এই ডিসটেন্সটুকু কত হয় বলো দেখি, এই ডিসটেন্সটুকু স্যার x2 - x1 - x1। ইয়েস, এটা হচ্ছে x2 - x1। তাহলে দেখো আমি কিন্তু এবার ওই উপরের ফিগারটা খেয়াল করো, তাহলে এখানে এই ডিসটেন্স আমার জানা হয়ে গেল, এই ডিসটেন্সও জানা হয়ে গেল নাকি, তাহলে আমি কি এই p আর পাবো না, p এবং r, তাহলে এই ডিসটেন্স হ্যাঁ 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 পাবো স্যার, পাবো স্যার। এই ডিসটেন্স কিভাবে কত আসবে তাহলে সেটা বলো। ওই যে তাহলে ফাইনালি কত দাঁড়াবে আমাদের আমরা যখন টু ডাইমেনশনালে যখন করছি ওইরকমই তো স্যার, শুধু খালি যে অক্ষরটা চলে আসছে এটা তাহলে ফিগার। ইয়েস, তো ওটা কিন্তু তোমার হচ্ছে ওইভাবে প্রমাণটা করতে হবে। তো বোঝা গেল কি? আর এটা কি আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে যে আমরা এইভাবে জানতেছি? মানে আসতে পারে, ঠিক আছে, এর প্রমাণ আসা মানে এটা কিন্তু তাহলে সহজ জিনিসই প্রমাণ আসা, এটাকে কঠিন ভাবা যাবে না। তো যাই হোক, দেখে পর তারপর কি আছে, একটু তোমার ধৈর্য ধরে একটু বেশিক্ষণই থাকতে হবে, কারণ আমরা কিন্তু এখন বেশি কিছু পড়ানোই হয়নি, জাস্ট খালি ডিস্টেন্স পড়তেছি, তাতে এত সময় লেগে গেল। তো যাই হোক, এতটুকু কি বোঝা গেল? তাহলে দুইটা মিলে তাহলে যদি মূলবিন্দু হয় তাহলে কি, মূলবিন্দু হলে একটা বিন্দু তো জিরো, অতএব তাহলে মূলবিন্দু হলে কি আসতেছে, দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন, যদি একটা বিন্দু এক্স ওয়ান জিরো হয় সেটা সেকশন ফর্মুলা আসতেছে, সেকশন ফর্মুলায় এটা দ্বারা কি বোঝা যাচ্ছে আমি আগে একটু খসড়া করে নিই, দেখো কি আসতেছে। যে ধরো এটা একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম, তো তো ধরো এখানে একটা পয়েন্ট পি আছে, এখানে একটা পয়েন্ট আছে কিউ, তাহলে এই যে পি কিউ এর যে জয়নিং যে লাইন, সে লাইন ধরো কি হচ্ছে এখানে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে এই স্থানাঙ্কটা কত হবে, অর্থাৎ আর আর স্থানাঙ্ক কত হবে, কত বোঝা গেছে? p q যদি m এর তিন অনুপাতে বিভক্ত হয় তাহলে r এর অনুপাত কত, মানে r এর স্থানাঙ্ক কত, বুঝতে পেরেছো? সেটা কত হবে সেটারই প্রমাণ এখানে আছে, থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে নাকি? হ্যাঁ, থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে সেটা কত হবে। r বিন্দুটা কোথায় আছে স্যার? হ্যাঁ, r বিন্দুটা কোথায় আছে বুঝেনি, এখানে কিন্তু সবগুলো বিন্দুর স্থানাঙ্ক কয়টা থাকবে, এক্স ওয়াই জেড এরকম থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে তিনটা, তো এখানে এক্স ওয়াই, তাহলে পি কিউ যদি এরকম এক্স ওয়াই জেড থাকে, কিউ এর যদি এক্স ওয়াই জেড থাকে, তাহলে এদের এমন ভাবে বিভক্ত করতে এম স্টিন অনুপাতে, তাহলে আর এর বিন্দুটা কত হবে, মানে আর এর স্থানাঙ্কটা কত হবে, তাই না? সেটা বের করতে হবে যদি এম স্টু এন অনুপাতে বিভক্ত করে। তো এখানে দেখা যাক সেই জিনিসটা,
আমরা স্যার ওই যে 2D ডাইমেনশনে যখন ওই যে অনুপাত দিয়ে আমরা বের করছিলাম ওই ওইগুলাই তো স্যার না আর তুমি দেখো এখানে এটা দেখতে পাচ্ছ কি জি স্যার স্লাইডটা দেখা যাচ্ছে এখানে ফরম্যাটটা একটু ভিন্ন আছে ওইটার মতো না কিন্তু জিনিসটা আসলে একটু মাথায় চিন্তা করতে হবে বুঝতে পারছো মাথায় রাখতে হবে ওটা কিন্তু গ্রাফিক্যালি বোঝা যাচ্ছে না কিন্তু মাথায় নিতে হবে 3D ডাইমেনশনের ব্যাপার তো তো এখানে দেখো যে ধরো p একটা পয়েন্ট x y z on কি হচ্ছে একটা মান কত x2 y2 z2 ঠিক আছে তো তাই যদি হয় তাহলে তারা যদি mst অনুপাতে বিভক্ত করে দেখা হলো যে কি দ্য টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ডিভাইডিং দ্য লাইনস গিভেন দ্য লাইন জয়নিং p এন্ড q ইন দ্য রেশিও mst to n তাই যদি হয় তাহলে r এর স্থানাঙ্ক কত লেট r হচ্ছে কত x y z ধরা হলো ঠিক আছে আচ্ছা তোমাদের কি ওই রকম এমনিতেই একটা দুটো বিন্দু mst অনুপাতে বিভক্ত করলে কত হয় সূত্র সেই সূত্রটাকে জানা আছে এটা জি সেটা পড়ে তো সেটা কি বলো দেখি কি বলতে পারো অন্তর বিভক্ত বই বিভক্ত করে জি স্যার অন্তর বিভক্ত করুন হ্যাঁ বলো দেখি কি বলতে পারো স্যার x m1 x2 m2 x1 m1 m2 আর y ওই শুধু x এর জায়গায় y হয়ে যাবে স্যার আচ্ছা এটা বলো দেখি তাহলে একজন এই বিভক্ত বিন্দুর স্থান কত হবে m1 স্যার m1 x2 প্লাস প্লাস m2 x1 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 m2 অনুরূপ ভাবে এখানে m1 y2 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আচ্ছা তাহলে বাকি থাকলো কি এখানে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে তাহলে বাকি থাকলো কি জেড না জেডটা ওইভাবে পাওয়া যাবে এম ওয়ান জেড টু প্লাস এম টু জেড ওয়ান এম ওয়ান প্লাস এখানে স্যার দুইটাই চলে আসবে হ্যাঁ এখানেও তাহলে হচ্ছে ওইটাই আমরা তো বিন্দু দরকার এক্স ওয়াই জেড নাকি তোমাদের ফর্মটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ ওই জিনিসটা বোঝানো একটু কঠিনই হবে তারপর তোমরা একটু নিজেরা একটু দেখে নিতে পারো কিনা না পারলে আমি পরে তোমার গ্রাফিকালি দেখাবো একটু তারপরে দেখে গ্রাফ দেখাই গ্রাফটা আমার ওখানে করাই ছিল দেখি একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট ধরো পি পয়েন্ট এটা হচ্ছে কিউ পয়েন্ট ঠিক আছে বুঝছো জি স্যার এই কি পি কিউ পয়েন্ট ধরো এই এই বিন্দুতে এম এস টু এন অনুপাতে বিভক্ত হল তাই না এই যে সি পয়েন্টটাতে আমরা একটা পয়েন্ট ধরো ওখানে দেখো এই সি পয়েন্ট কিন্তু ওই লাইনের উপরে একটা সি পয়েন্ট হচ্ছে এই লাইনের উপরে একটা পয়েন্ট তো এই যে সি পয়েন্ট তো এটা এম এস টু এন অনুপাতে যদি করে থাকে তাহলে এই সি পয়েন্টের স্থানাঙ্ক কত সেই কাজটা ওরা করে তা করেছে কিভাবে প্রথমে করেছে কি যে এই যে পি পয়েন্ট থেকে তাহলে এই যে এক্স ওয়াই তলের উপর যে পয়েন্টটা পাওয়া যায় কোন পয়েন্ট পাওয়া যায় একটা পয়েন্ট তো পাওয়া যাবে এখানে বললে সেই পয়েন্টটা ধরো এক্স ওয়াই তলের উপর একটা পয়েন্ট পাওয়া যাবে না তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক যদি কত এখানে দেখো পি পয়েন্ট আছে কত 623 তাহলে এক্স ওয়াই তলের উপর তার পয়েন্টটা কত পাওয়া যাবে 620 তাই না রেসপন্স করো একটু স্যার বুঝলাম একটু আরেকবার বলেন স্যার আমি এই যে তোমাদের যে সেকশনের যে ফর্মুলাটা যে এই সি এই মাসখানে সি এর অর্থাৎ আর এর স্থানাঙ্কটা কিভাবে পাওয়া যাবে এখানে আমি ফিগারে সি উল্লেখ করেছি মানে মূলত প্রশ্নটা হচ্ছে পি এবং কিউ এই যে দুটো পয়েন্ট সেটা যদি এম এস টি অনুপাতে অন্তর্ভুক্ত করে
তাহলে সেই পি কিউ এর জয়নিং রেখাকে যদি অন্তর্ভুক্ত করে এম এস টি এর অনুপাতে তাহলে সেই পয়েন্টটা কত হবে? তাহলে এখানে ধরো সেই পয়েন্টটা এখানে কি ধরা হয়েছে? সি পয়েন্ট। কথা বুঝতে পেরেছো? এটা সি পয়েন্ট। তাহলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে সি পয়েন্টের স্থানাঙ্কটা কিভাবে আমরা বের করবো, সি পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে? কিছু বোঝা গেল? এটা দাস কোশ্চেন। সি পয়েন্ট দেখতেছি স্যার। হ্যাঁ বলো, কোশ্চেনটাকে বুঝতে পারছো কিনা সেটা বলো, তাহলে প্রমাণ করবো কি বলো একজন। আরেকবার স্যার একটু কোশ্চেনটা বলেন। আচ্ছা, এতে কোশ্চেন হচ্ছে এত যে যদি পি কিউ এর জয়নিং রেখাকে কোন একটা বিন্দু এম এস টি এর অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত? বুঝনি? জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে পি কিউ এর জয়নিং রেখাকে আর বিন্দুটা ধরে ইন্টারসেক্ট করেছে এম এস টি এর অনুপাতে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর স্থানাঙ্কটা কত, তাই না? তো এইটা প্রমাণ করার জন্য দেওয়াই আছে, স্লাইড এখানে উল্লেখ করা আছে। তা এটা কিভাবে কাজটা করেছে ওইটা আমি একটু তোমাদের বলতে যাচ্ছি, পুরোপুরি বলতে পারবো না, জাস্ট ফিগার থেকে একটু তোমাদের হিস দিচ্ছি। কথা বুঝতে পেরেছো এবার? জি স্যার। হ্যাঁ, তাহলে স্লাইড গুলো তো আমাদের দিয়ে দিবেন না? হ্যাঁ, সবই দিয়ে দেবো। তো দেখো এখানে কাজটা করেছে কিভাবে, স্যার থ্রি ডি গুলো দিয়ে দিন স্যার একটু। আচ্ছা, এখানে ফিগারটা দেখো, স্লাইডের ফিগারটা দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, স্লাইডের ফিগারটা দেখো, যে এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। কোন বিন্দু ছেদ করলো? এটা সি পয়েন্টটাতে ছেদ করেছে। তো এখন এরা যে কাজটা করেছে যে পি পয়েন্ট থেকেও এক্স ওয়াই প্লেনের উপরে একটা পয়েন্ট নিয়েছে প্রজেকশন, এই কিউ পয়েন্টের এক্স ওয়াই একটা প্রজেকশন নিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে সেই প্রজেকশন যদি এ পয়েন্ট এবং বি পয়েন্ট হয় তাহলে একটা রেখা পাওয়া যাবে না, এ বি রেখা? জি স্যার। এ বি রেখা পাওয়া গেল, সেই এ বি রেখার সমান্তরাল একটা রেখা নেওয়া হলো যে পয়েন্টটা ওই ইন্টারসেক্ট, ওই যে পয়েন্টে ইন্টারসেক্ট করা, আমরা যেটা বের করতে চাই যে সি লাল কালার যেটা দেওয়া আছে এই পয়েন্ট স্থানাঙ্ক বের করতে চাই। তো এখন কথা হলো এ বি রেখার, এ বি এই সমান্তরাল রেখার, এই রেখার হচ্ছে একটা সমান্তরাল রেখা নেওয়া হলো যেটা কোন দিক দিয়ে পাস করে, সি বিন্দু দিয়ে পাস করে। সি বিন্দু দিয়ে পাস করলে দেখো এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, তাই না? তা আমরা কিন্তু বের করতে চাই যে এইটুকু এবং এইটুকুর অনুপাত কত দেওয়া আছে, এম এস টু এর এই অনুপাত, এদের অনুপাত কত দেওয়া আছে, এম এস টু এর না? তো ফাইনালি কিছু ক্যালকুলেশন করে ওরা হচ্ছে এই যে দুটো ত্রিভুজ পর্যন্ত চলে গেছে, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ আর এখানে আর একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজ থেকে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করেছে। আমি এখন তাহলে তোমাদের বইয়ে একটু চলে যাচ্ছি। কি করেছে দেখো, লেট আর হচ্ছে আর বি পয়েন্ট ডিভাইডিং টু ইন দা রেশিও এম এস টি এন। তো দেখো ড্রো পি এল স্যার, আমাদের তো স্যার 11:30 ক্লাস আছে তো স্যার। আর ক্লাস আছে? জি স্যার। জি স্যার। ওহো, তো দেখি কত বাজলো এখন। অনেক কিছু বাকি আছে রে। আচ্ছা, এটা একটু শেষ করে নেই। দেখো তোমরা তো এখানে দেওয়া লাইন পি এল কিউ এম আর এন, অর্থাৎ পি এল এর এক্স ওয়াই এর উপর যে প্রজেকশন পয়েন্ট সেটা হচ্ছে পি এল, ধর এল পয়েন্ট, তারপরে আর এর জন্য এন পয়েন্ট, আর কিউ এর জন্য এম পয়েন্ট নেওয়া হলো। তো দেখো ড্র পি এল কিউ এম পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন। আচ্ছা নিলো, এবার দা লাইন পি এল কিউ এম আর ক্লিয়ারলি লাই অন দা প্লেন সো দ্যাট দা পয়েন্টস এর এম এন ইন এ স্ট্রেট লাইন হুইচ দ্য ইন্টারসেকশন অফ দ্য অফ দিস পয়েন্ট প্লেন উইথ এক্স ওয়াই প্লেন। তো যেটা বলছিলাম যে এল এন এম এক লাইন পাওয়া গেল আর কি, তো ওই লাইনের করলো কি প্যারালাল লাইন নিলে কত, সেই প্যারালাল লাইনটা কত হবে বলো দেখি, এইচ আর কে নাকি এইচ আর কে? জি স্যার, এইচ আর কে। তো এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে কি দুইটা ত্রিভুজ, এই যে একটা কি একটা ত্রিভুজ কত তোমরা একটু বলো তাহলে, পি আর একটা হচ্ছে এইচ আর পি, তাই না, বা এইচ পি আর, আর একটা কত কিউ আর কে, তাই না? এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি এটা বলতে পারি,
এইটুকু কত এম যদি হয় তাহলে এইচ আর যদি এম হয় তাহলে আর কে কত এন না অর্থাৎ দেখো এই জিনিসটা আমরা বলতে পারি কি এম এম বাই এন সমান তাহলে কত লেখা যায় সরি এইটুকু তো এটা হচ্ছে আমাদের আসল এ ছিল বিন্দু ছিল সেখানে আর অনুবাদ তার মানে এম বাই এন যদি বলে তাহলে পিয়ারটাকে বলা হচ্ছে এম আর কি কে বলা হচ্ছে এন তো পিয়ার বাই আর কিউ তো পিয়ার বাই আর কিউ থেকে আবার কত লেখা যায় এটা ছিল অধিভুজ তাহলে এখান থেকে লেখা যাচ্ছে হচ্ছে পিএইচ বাই কিউ কে দুটো সদৃশ্য ত্রিভুজ থেকে এরকম লেখা যায় না আচ্ছা ওটা তোমরা জানো বাই কিউ কে লিখতেছে তারপর কত পিএইচ তাহলে কত লেখা যায় পিএইচ টা লেখা যাচ্ছে হচ্ছে আমরা পিএইচ কে লিখতে পারি এন আর মাইনাস পিএল এন আর মাইনাস এলপি বা পিএল আবার তোমার এদের কিউ কে ইকুয়াল কত লেখা যায় কিউ কে ইকুয়াল লেখা যাচ্ছে হচ্ছে এন আর অর্থাৎ কিউ এম মাইনাস এন আর বা এম কিউ মাইনাস এন আর এখান থেকে যেহেতু এই পয়েন্টটা ছিল এক্স ওয়াই শুধু এক্স ওয়াই জেড আর এটা যেহেতু জেড অক্ষ বরাবর নেওয়া হচ্ছে সো এন আর টা আসবে কত এন আর টা আসবে হচ্ছে জেড আর পিএল টা কত আসবে জেড ওয়ান কিউ এম টা কত আসবে জেড টু তো ফাইনালি এটা পাওয়া গেল অতএব এখান থেকে দেখো জেড টা আমরা বের করতে চাই জেড ইকুয়াল টু এম জেড টু প্লাস এন জেড ওয়ান ডিভাইড বাই এম ওয়ান এম প্লাস এন তো এটা পাওয়া গেল শুধুমাত্র জেড এর বেলায় তা অনুরূপ ভাবে যদি আমরা এক্স এক্স ওয়াই তলের ওয়াই জেড তলের উপর নেই বা জেড এক্স তলের উপর নেই নিলে আমরা অন্যান্য পয়েন্ট গুলো পেয়ে যাবো তো ফাইনালি দেখো সূত্রটা কিন্তু আগের মতো জে ইকুয়াল টু দেখো এম জেড টু প্লাস এম জেড ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন অনুরূপভাবে ওয়াই এবং এক্স এর টাও বের করা আছে তো এটা সিমিলারলি লিখে দিলে চলবে বোঝা গেল কিছু অত বেশি কঠিন না যতটুকু বলেছি হিস যতটুকু দিয়েছি তাতে ওটা একদম পারবা সমস্যা নেই তো এখানে কলরে দিয়ে বলা আছে যদি ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে এইভাবে আমরা মধ্যবিন্দু বের করতে পারি দুটা পয়েন্টের মধ্যবিন্দুর ক্ষেত্রে কি হবে মধ্যবিন্দুর ক্ষেত্রে যদি এক্স ওয়ান এক্স টু মধ্যবিন্দু কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু ওয়াই ওয়ান ওয়াই টু ডিভাইড বাই টু এইভাবে আমরা বের করতে পারি এ চলে গেছো না আসো তোমরা তারপর আছে হচ্ছে তোমার এই যে টেট্রাহেড্রনের ভর কেন্দ্র বের করতে পারি ঠিক আছে তো এগুলো গেল মোটামুটি আমাদের সেকশনাল ফর্মুলা থেকে যতটুকু করা যায় তাহলে আমাদের কিন্তু আরো মোটামুটি বেশ কিছু সময় দরকার তো ভাবছিলাম আজকে এবারটুকু শেষ দিব তো সেটা তো সম্ভব হচ্ছে না আচ্ছা দেখো তোমরা আরেকটা সময় আমাকে দাও তো দেখি কবে নেওয়া যেতে পারে আপনারা দিয়েছিলাম স্যার 19 তারিখে স্যার আপনি নিতে বললেন না না সেদিন তো সম্ভব ছিল না আমার ক্লাস ছিল স্যার ম্যাম তারপর জিনিসগুলো জিওমেট্রিটা ওইভাবে মনে করো স্কিপ করে গেলে তোমরা মনে হয় কি পড়াচ্ছে না পড়াচ্ছে সেজন্য একটু মোটামুটি ফিগারলি বোঝাতে গেলে একটু সময় লেগে যায় তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য এখন টাইমটা তোমাদের একটু বের করতে হবে এখন আমি কি করে বলো আমি যদি এভাবে শুধু স্লাইড দিয়ে যাই তোমরা কিন্তু পরে বুঝবে না কারণ এখানে দেখো আগিয়ে বোঝানো একটু তারপরও মনে হয় যে কি হচ্ছে এগুলো একটু সমস্যা সেখানে কিন্তু শুধু বই দিলাম আর শুধু স্লাইড দিলাম অত সহজে কিন্তু পার পেয়ে যাওয়া যায় না তো এখন তোমাদের একটু সময়টা বের করতে হবে তোমরা বুঝতেই পারছো আলোচনা করে জানাবো না স্যার আমরা আলোচনা করে কবে স্যার দিলে সবার বুঝিনি অসুবিধা নেই ক্লাস শেষ করার আগে ওভাবে দেওয়া যাবে না তো এখন তিনটে ক্লাস আমার লাগবে কবে কবে নেওয়া যায় বলো